মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে শুরু হয়েছে নানা গবেষণা। এই ওমিক্রন ইতিমধ্যে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে, বিভিন্ন দেশ নিজেদের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। ভাইরাসের নতুন এই ধরনটি ঠিক কতটা ভয়ঙ্কর সেটি জানতে সারা বিশ্বেই যে পরীক্ষা নিরীক্ষা চলছে তারই অংশ হিসেবে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ হয়েছে। গবেষণা বলছে ভাইরাসের ডেল্টা বা মূল করোনা ভাইরাসের তুলনায় 70 গুণ বেশি দ্রুত গতিতে মানুষকে সংক্রমিত করে এই ওমিক্রন। এছাড়া ভারতে প্রথম শনাক্ত ভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন ভেরিয়েন্ট কম গুরুতর অসুস্থতা সৃষ্টি করে। ইউনিভার্সিটি অব হংকংয়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। দক্ষিণ আফ্রিকায় করোনার এই ধরনটি প্রথম শনাক্তের পর প্রায় একই ধরনের কথা বলেছিলেন দেশটির চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব হংকংয়ের গবেষণায় প্রাপ্ত তথ্য মূলত আফ্রিকার চিকিৎসকদের মতামতের পাল্লাকেই ভারী করেছে। এক বিবৃতিতে হংকংয়ের ওই বিশ্ববিদ্যালয় জানায়, সংক্রমণের 24 ঘন্টা পর মানব ব্রঙ্কাসে ওমিক্রনের বিস্তার সুপারচার্জড গতি পায়। মাইকেল চ্যানচি ওয়াইয়ের নেতৃত্বে ইউনিভার্সিটি অব হংকংয়ের একদল গবেষক এই গবেষণায় অংশ নিয়েছেন। গবেষণায় দেখা যায়, মানুষের ফুসফুসের টিস্যুতে সংক্রমণের মাধ্যমে মূল করোনা ভাইরাস যে ধরনের গুরুতর ক্ষতি করতে পারে, ওমিক্রন তার চেয়ে 10 গুণ কম ক্ষতি করে। এতে আরো বলা হয়, একজনের কাছ থেকে অন্যজন সহজে সংক্রমিত হলেও ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির ফুসফুস ততটা ক্ষতি করে না যতটা ভাইরাসের অর্থাৎ করোনার পূর্ববর্তী স্ট্রেনগুলো করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর গত 3 সপ্তাহের বেশি সময় ধরে অত্যন্ত দ্রুত গতিতে বিশ্বের 77টিরও বেশি দেশে ওমিক্রন ছড়িয়েছে। তবে ভাইরাসের এই ভেরিয়েন্ট আক্রান্তদের কেবল হালকা উপসর্গ দেখা দেয়। যেই উপসর্গগুলো দেখা দেয় ওমিক্রনে আক্রান্ত হলে সেগুলো হচ্ছে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, হাত পা সহ শরীর ব্যথা, গলা ব্যথা, ক্লান্তি ও গলা শুকিয়ে যাওয়া, এছাড়া পালস রেট এবং শরীরে তাপমাত্রা বেড়ে যেতে পারে। এর পাশাপাশি সংক্রমণ বেশি হলে প্রচণ্ড ক্লান্তি, শরীর ব্যথা ও মাথা ব্যথা শুরু হচ্ছে আক্রান্তদের। চলমান টিকা যেটি দেয়া হচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায়, সেই টিকা কি ওমিক্রনের জন্য কাজ করবে, এটি নিয়েও নানা ধরনের গবেষণা চলছে। WHO একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে টিকার ডোজ সম্পন্ন করা বা করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে যখন মানুষজন দৈনন্দিন জীবনযাপনে ফিরেন তখন ওমিক্রন আক্রান্ত করছে তাদেরকে, অর্থাৎ ওমিক্রনকে ফাঁকি দেওয়া যাচ্ছে না। এই টিকা নেয়ার পর যেহেতু অনেকেই শনাক্ত হচ্ছেন ওমিক্রনে, সেহেতু এই টিকা কতটুকু কাজ করে সেটি নিয়ে গবেষণা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তাদের হাতে যেসব তথ্য আছে সেগুলো বলছে করোনা ভাইরাসের নতুন এই ধরনটি মানুষের জন্য সার্বিকভাবে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, এবং বাজারে বর্তমানে প্রচলিত করোনা টিকাগুলো যদি এই ধরনের সংক্রমণ ও বিস্তৃতি ঠেকাতে অকার্যকর হয় তাহলে এটি অসম্ভব কিছু নয়।
GISAID গ্লোবাল সায়েন্সের ডাটাবেসের সাম্প্রতিক তথ্যে জানা গেছে, চলতি বছর এপ্রিলে শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রথমবারের মতো নিম্নমুখী ছিল করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা। গত 24 নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনা রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এক গবেষণায় জানা গেছে, দক্ষিণ আফ্রিকার এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর 5 দিন আগে নেদারল্যান্ডসে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের 63টি দেশে ছড়িয়ে পড়েছে সার্স বা কোভিড-2 বা করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। জাপানের বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টার চেয়ে অন্তত 4 গুণ বেশি। যুক্তরাজ্যে প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয় 27 নভেম্বর। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 12,11,372 জন। গত 13 ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, সক্রিয় এই করোনা রোগীদের অর্ধেকই ওমিক্রনে আক্রান্ত। চলমান করোনা ভাইরাসের জন্য যে টিকাগুলো আবিষ্কার হয়েছে, এই টিকাগুলো কতটুকু কার্যকর ওমিক্রনে এবং ওমিক্রনের এই দ্রুত ছড়িয়ে পড়া কীভাবে রোধ করা যায়, সেটি এখন বড় মাথা ব্যথার কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ উন্নত বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের। এখনও চলছে গবেষণা, নিশ্চয়ই খুব দ্রুতই এটির একটি ফলাফল পাওয়া যাবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।